हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टेस्टी ट्रीट्स। फ्रेंड्स, आज हम तुम्हारे साथ शेयर करते चम्पारण चिकेन बा हांडी चिकेन रेसिपि। चिकेन रेसिपिर स्पेशलिटी हलो एटा माटिर हाँड़ीते कम आचे काठेर जाले रान्ना हय। चिकेन खेते अपूर्व हय, किन्तु सकलेर पक्षे एटा माटिर हाँड़ीते बा काठेर जाले रान्ना करा सम्भव नय। ताई प्रत्येकेई जाते এই চিকেনের স্বাদ গ্রহণ করতে পারে, তাই জন্য তোমাদের মাটির হাঁড়িতে না করে তার বিকল্প পদ্ধতিতে গ্যাসেই যাতে প্রত্যেকেই বানিয়ে খেতে পারো এবং এর টেস্ট অনুভব করতে পারো, তার জন্যই আজকে আমি তোমাদের জন্য মাটির হাঁড়ি ছাড়া চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো আর দেরি না করে আজকের চিকেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব, যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বাড়তে শুরু করে। ধোঁয়া বাড়তে শুরু হলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন, এটা উইথ বোন চিকেন আছে। আমি 250 গ্রাম পেঁয়াজ খুব ভালো করে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এই সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কার দানা ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছি। যারা বেশি ঝাল খেতে পারো না তারা এখানে লঙ্কার পেস্টের পরিবর্তে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে যে তেলটা ধোঁয়া উঠিয়ে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই তেলের অর্ধেক অর্থাৎ 1/8 কাপ সর্ষের তেল আমি দিয়ে সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, নিয়েছি 2টো তেজপাতা, 1টা দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 6টা গোলমরিচ নিয়েছি, 1টা গোটা রসুন নিয়েছি, আর নিয়েছি 1টা গোটা টমেটো। সমস্ত গোটা মশলাগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে টমেটোটা এখন দেব না, ওটা পরে দেব। আবার একবার হালকা হাতে সমস্ত মশলা চিকেনের সাথে মিক্স করে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য, চিকেনটা যাতে সুন্দর ম্যারিনেট হয়ে যায়। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে বাকি অর্ধেক অর্থাৎ 1/8 কাপ সর্ষের তেল রেখে তার উপরে ম্যারিনেট করা চিকেন দিয়ে গোটা 1টা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে বলে রাখি, তোমরা কিন্তু যে পাত্রে চিকেনটা তৈরি করবে সেটা একটু মোটা হওয়া প্রয়োজন, তা নয়তো কিন্তু তলা ধরে যেতে পারে। আমি কিছুটা আটা মেখে নিয়েছি, সেই আটাটা কড়ার চারধারে লাগিয়ে উপর থেকে ঢাকা দিয়ে ভালো করে চেপে সিল করে দিচ্ছি, যাতে ভিতরের বাষ্প একটুও বাইরে না বার হয়ে আসতে পারে। এবারে আমি কড়াটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি। এই লো ফ্লেমে এটা 1 ঘন্টার জন্য কুক হবে। 20 মিনিট পরে ফিরে এলাম। আমি এখানে একটু কড়াটা ধরে এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচের মাংসটা উপরে চলে আসে এবং উপরের মাংসটা নিচে চলে যায়। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখো চিকেন কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে, কালারটা কত দারুণ এসছে দেখো তোমরা। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এই চিকেন রেসিপির স্বাদ অপূর্ব হয়। চিকেনের ভিতরে মশলা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আমি আজকে এই চিকেন প্লেন রাইসের সাথে সার্ভ করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে সকলের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।